बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम सम्मानित व्यूअर्स आशा करी सबाई भलो आछेन। बिल्डिंग टिप्स बांगला यूट्यूब चैनल पक्ष थेके आमी इंजिनियर मोहम्मद बशीर राणा सबाईके जानाच्छि आंतरिक अनुरोध। बंधुरा आज के हाजिर होयेछि चार रूमेर चमत्कार एक बिल्डिंग डिजाइन निये। आज के भिडियोते आपनादेरके देखाबो बिल्डिंगटिर थ्री डी भिउ, इंटेरियर, फ्लोर प्लान एबं सर्वशेष देखाबो एई बाड़िटि तैरि करते टोटाल कत टाका खरच हय एबं कि कि मालामाल लागे तार डिटेल्स हिसाब। इट, बालि, रड, सिमेंट, टाइल्स, सिनेटरि, इलेक्ट्रिक सकल मालामाल आमी डिटेल्स हिसाब आपनादेरके पार्ट बाय पार्ट बुझिये दिब एबं কোন মালামালে কত টাকা খরচ হবে তাও আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা আপনারা যারা চার রুমের বাড়ি তৈরি করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আশা করি একটি চমৎকার ধারণা পেয়ে যাবেন। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনাদের লাইক, কমেন্টস এবং শেয়ারগুলোই আমাদের কাজের অনুপ্রেরণা। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, এতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো বন্ধুরা আমরা আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি যাতে করে আপনারা বিল্ডিং সংক্রান্ত সকল ধারণা আমাদের ভিডিওগুলো থেকে পান। তো এই জন্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এতে করে আপনারা উপকৃত হবেন এবং লাভবান হবেন। তো বন্ধুরা এই হচ্ছে বিল্ডিংয়ের ইন্টেরিয়র। ইন্টেরিয়রটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা রুমগুলো কীভাবে সাজিয়েছি, টয়লেট, কিচেন, বারান্দাগুলো আমরা কীভাবে সেট করেছি। আর ফ্লোর প্ল্যানে আমরা দেখব এই বাড়িটি আমরা তৈরি করছি কতটুকু জায়গাতে, জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ, আর রুমের সাইজগুলো আমরা কতটুকু দিয়েছি তাও আপনারা দেখে নিতে পারবেন। তো এই হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি ডাইনিং রুমটি। এখানে আমরা ডাইনিং টেবিল দিয়ে ডাইনিং রুমটি সাজিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি যে এটি ডাইনিং প্লেস। তারপরে দেখতে পাচ্ছেন কিচেন রুম, কিচেনে আমরা বেসিন এবং চুল্লি দিয়ে কিচেন রুমটি বুঝিয়েছি। তার পাশে আপনারা একটি বেডরুম দেখতে পাচ্ছেন, চমৎকার একটি বেডরুম, এটির পাশে কমন টয়লেটটি দেখতে পাচ্ছেন। এভাবে করে আমরা চারটি বেডরুম সাজিয়েছি, মাঝখানে ডাইনিং রুমটি দিয়েছি, দুই পাশে দুটি টয়লেট, এর মধ্যে একটি কমন, একটি অ্যাটাচড, আর সামনে দুটি বারান্দা দিয়ে আমরা বিল্ডিংটি সাজিয়েছি। তো বন্ধুরা আপনারা যারা কম বাজেটে ছোট্ট জায়গায় চার রুমের বাড়ি তৈরি করতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। উপরে আমার ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে ফোনে, হোয়াটসঅ্যাপ বা ইমোতেও যোগাযোগ করতে পারেন, কমেন্টসেও জানাতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে কাজ করছি ইনশাআল্লাহ, আমাদের কাজ সুনামের সহিত চলছে। আমরা সামান্য মাত্র পানি শ্রমিকদের বিনিময়ে আপনাদেরকে বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইনগুলো দিয়ে দিব। আর এই বিল্ডিংটি তৈরি হবে শরীয়তপুরে, একজন প্রবাসী ভাই, উনি সৌদি আরবে থাকেন, উনি এভাবে বাড়িটি তৈরি করবেন। ওনার চাহিদা অনুপাতে আমরা এটি এভাবে সাজিয়েছি। আপনারা চাইলে ডিজাইন চেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের চাহিদার কথা আমাদেরকে জানালে আমরা আপনাদের চাহিদা মোতাবেক বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন করে দিব। তো এখন আমরা দেখব বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যানটি, আর বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যানটি দেখলেই আপনারা খুব সহজে বুঝতে পারবেন আমরা কতটুকু জায়গাতে এবং কীভাবে রুমগুলো সেট আপ করেছি তা আপনারা বুঝে নিতে পারবেন এবং রুমের সাইজগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। তো বন্ধুরা এই হচ্ছে বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান। তো বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যানটিতে আমরা শুরুতে দেখে নেব জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ। তো জায়গার দৈর্ঘ্য হচ্ছে 32 ফিট 10 ইঞ্চি, আর প্রস্থ হচ্ছে 29 ফিট 3 ইঞ্চি। এই হচ্ছে 970 স্কোয়ার ফিট জায়গা, শতাংশ হিসাব করলে 2.5% জায়গার মতো লাগবে। 2.5% জায়গা আপনারা এই চার রুমের বাড়িটি তৈরি করে নিতে পারবেন, ডাইনিং রুমটি সহ 5টি রুম। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সিঁড়ি ঘটি আমরা খুব সুন্দর করে ডিজাইন করেছি সামনে রাউন্ড শেপ দিয়ে। তারপর হচ্ছে ডাইনিং রুমটি 9 ফিট বাই 9 ফিটের, এখানে আমি প্রত্যেকটি জিনিসের মেজারমেন্ট দিয়েছি। তারপর কিচেন রুমটি দেখতে পাচ্ছেন আপনারা, কিচেনের পাশে হচ্ছে একটি বেডরুম 10 ফিট বাই 11 ফিটের বেডরুমটি আপনারা দেখতে পাচ্ছেন, একটি বড় সড় স্ট্যান্ডার্ড সাইজের, গ্রামের জন্য মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ। তারপর আরেকটি বেডরুম দেখতে পাচ্ছেন 11 ফিট বাই 10 ফিটের, এটি একটি স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম। এই হচ্ছে কমন টয়লেটটি, 8 ফিট বাই 4 ফিটের কমন টয়লেট। তারপর হচ্ছে একটি বেডরুম, এটির সাথে আমরা একটি বারান্দা রেখেছি 12 ফিট বাই 10 ফিটের, একটি বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই বাড়ির ডিজাইনটি আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমরা খুব মনোরমভাবে তৈরি করার চেষ্টা করছি। কিছু মাস্টার বেডরুম, এটির সাথে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা দিয়ে আমরা এটি সাজিয়েছি। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যানটি। আপনারা চাইলে এই ফ্লোর প্ল্যানটি আমাদের কাছ থেকে সামান্য মাত্র চার্জের বিনিময়ে নিয়ে যেতে পারেন, আমরা আপনাদেরকে এটি রেডি করা আছে। আপনারা চাইলে আমরা ক্রিন দিয়ে আপনাদেরকে কুরিয়ারে সার্ভিস দিতে পারবো। তো বন্ধুরা এই হচ্ছে বিল্ডিংয়ের টোটাল মালামাল হিসাবটা এখানে আমরা দিয়েছি। তো বন্ধুরা আমি আপনার অনুরোধ করছি আমার ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানান ভিডিওটি কেমন লাগলো। বেজ, কলাম, বিম, স্ল্যাব টোটাল প্রাইস এখানে উল্লেখ করা আছে। বেজে সিমেন্ট লাগবে টোটাল সিসি সহ 86 ব্যাগ, কলামে লাগবে 52 ব্যাগ, আপনারা একটু খেয়াল করে দেখুন কলামে 52 ব্যাগ, ভিমে লাগবে 88 ব্যাগ, এখানে গ্রেড বিম এবং ফ্লোর বিম আমরা একসাথে হিসাব করেছি, আপনারা খেয়াল করে দেখুন। আর কলাম দিয়েছি আমরা টোটাল 12টি কলাম, তো এখানে টোটাল হিসাবটা আমরা পাবেন। স্ল্যাবে আমাদের 90 ব্যাগ সিমেন্ট লাগবে, বিমে লাগবে 88 ব্যাগ, টোটাল 316 ব্যাগ সিমেন্ট, 142,200 টাকা, এখানে আমরা 450 টাকা পার ব্যাগ হিসাব করেছি। তারপর বেজে লাগবে 160 সিএফটি, বালি, কলামে লাগবে 160 সিএফটি,
বিমে লাগবে 170 সিএফটি, স্ল্যাবে লাগবে 250 সিএফটি, টোটাল হচ্ছে 680 সিএফটি, প্রাইস হচ্ছে 12,240 টাকা। এখানে আমরা শুধু লোকাল ভ্যালু হিসাব করছি, আপনারা যদি সিলেট ভ্যালু ইউজ করেন তাহলে এটা প্রাইসটা এখানে আমরা অ্যাড করে নিই। কোয়া লাগবে 320 সিএফটি বেজে, কলামে লাগবে 200 সিএফটি, ভীমে লাগবে 330 সিএফটি, স্ল্যাবে 400 সিএফটি, টোটাল 1250 সিএফটি, 100 টাকা সিফটি ধরেছি, 125,000 টাকা। 12 মিলি রড সরসরি, এখানে 16 মিলি রড হবে, 16 মিলি রড বেজে লাগবে 761 কেজি, কলামে লাগবে 461 কেজি, ভীমে লাগবে 781 কেজি, স্ল্যাবে লাগবে না, টোটাল 2000, 3 কেজি অর্থাৎ 2 টন, 146,219 টাকা। 8 মিলি রড বেজে লাগবে না, ভীমে লাগবে 200 কেজি, কলামে লাগবে 200 কেজি, ভীমে লাগবে 300 কেজি, স্ল্যাবে লাগবে 1300 কেজি, টোটাল 1800 কেজি। এখানে আমরা 73 টাকা কেজি ধরেছি, 131,400 টাকা। এইগুলো আমাদের স্ট্রাকচারের মালামালের ডিটেলস হিসাবটা এখানে আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে গাঁথুনি, প্লাস্টার এবং অন্যান্য মালা, অন্যান্য কাজে যে যে আপনার 1 নম্বর ইট, সিমেন্ট এবং বালি লাগবে। এখানে সিমেন্ট লাগবে 150 ব্যাগ, 67,500 টাকা, বালি লাগবে 600 সিএফটি, 10,800 টাকা। এখানে শুধু আস্তর বালিটা আমরা হিসাবে নিয়ে আসছি। তারপর ব্রিক্স লাগবে 13,000 পিস, 8 টাকা করে আমরা হিসাব করেছি, 104,000 টাকা। গ্রিল 24,000 টাকা, এগুলো কম বেশি হতে পারে, মার্কেট প্রাইসের উপর ডিপেন্ড করবে। থাই গ্লাস 45,000 টাকা, স্যানিটারি মালামাল 60,000 টাকা, ইলেকট্রিক মালামাল লাগবে 20,000 টাকা, টাইলস লাগবে 1,50,000 টাকা। এগুলো কম বেশি হতে পারে, টাইলস এগুলো রেটের উপর ডিপেন্ড করবে। লেবার লাগবে 2,50,000 টাকার মতো, এটাও কম বেশি হতে পারে। কাঠের দরজা 5টা আমরা হিসাব করেছি, 15,000 টাকার পর 70,000 টাকা, 12,000 টাকা করে নিলে 60,000 টাকা, এখানে আমরা 15,000 টাকা সেভ করতে পারবেন। তারপর প্লাস্টিকের দরজা 4টা, 21,000 টাকা, এবং আদার্স খরচ হচ্ছে আমাদের 50,000 টাকা, আমরা এখানে দেখিয়েছি। তো এখানে টোটাল হিসাবটা আমাদের আমরা নিয়ে এসেছি। টোটাল আমাদের এই 970 বা 1,000 স্কোয়ার ফিট বাড়িটি তৈরি করতে লাগবে হচ্ছে 14,54,349 টাকা, অর্থাৎ প্রায় 1,500,000 টাকার মতো লাগবে। তো বন্ধুরা, আপনারা যারা এরকম বাড়ি তৈরি করতে চান, তারা অবশ্যই একজন ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে বাড়ি তৈরি করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে আপনার